ভি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অল ইন ওয়ান আজকে আমি তোমাদের শেখাবো হাউ টু স্টাইল এ শাড়ি ইন টু ডিফারেন্ট ওয়ে এখানে আমি একটাই শাড়ি ইউজ করেছি আর সেটাকে কীভাবে দুটো স্টাইলে তোমরা পড়বে একদম ইউনিকভাবে আমি আজকে সেটাই তোমাদের শেখাবো তোমরা দেখতেই পাচ্ছ দুটো স্টাইলের ভিডিওই তোমাকে ফার্স্টেই আমি দিয়ে দিচ্ছি এই দুটো শাড়ি পরে আজকে তোমাদের শেখাবো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও এই ধরনের শাড়ি টিউটোরিয়াল রিভিউস ভিডিও হেয়ার স্টাইল আরও বিভিন্ন ধরনের ভিডিওর আপডেট পেতে তো অলরেডি ভিডিওটা স্টার্ট হয়ে গেছে প্রথমে আমি শাড়ি নিয়ে নিচ্ছি ফার্স্টে যেরকম সবাই শায়া পরে নেয় ব্লাউজ পরে নেয় তারপর শাড়িটাকে যেভাবে ফার্স্ট পার্টটা ইন করে নেয় আমি সেমভাবেই করে নিচ্ছি ঘুরে ঘুরে এরপর আমি আঁচলটা নিয়ে নেব যেটুকু প্রয়োজন খুব বড় আঁচল আমরা নেব না মোটামুটি যেটুকু আমাদের প্রয়োজন হয় সেটুকু আঁচলই নিচ্ছি আঁচলটা যেরকম পেছন থেকে ঘুরে আসে তারপর সেটা আমি আমার কাঁধে নিয়ে নিলাম ডান দিকের কাঁধে এরপর আমি কুচি করব সিম্পল যেভাবে সবাই কুচি করে সেভাবে প্রথমে করে নেব। বাট আমরা কুচিটাকে সিম্পল যেভাবে গোজে আমি সেভাবে গুজবো না সেটা দেখার জন্য তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমি সুবিধার জন্য কুচি যেভাবে করে সেভাবে করে নিলাম কিন্তু তারপর আমি একটা একটা করে কুচি আমি ইন করে নেব যাতে এটা লেহেঙ্গা টাইপস হয় আর অনেকটা ইজিভাবে পড়তে পারো মানে কোনো চাপা ভাব থাকবে না অনেকটা স্কার্টের মতো একদম ফ্লো একটা ভাব আসবে সো খুব ভালোভাবে আমি একটা একটা করে স্প্লিট গুজে নিয়েছি অ্যান্ড একটা স্কার্টের মতো লুকস দিয়েছি যাতে খুব ইজি হয় পরতে এরপর আমি আঁচলটা নেব তো আঁচলটা এবার আমি ঠিক করে ঠিক করে নিই যেরকম সবাই আঁচলটাকে একটা একটা করে কুচি করে নেয় আমি সেভাবেই করছি নর্মাল টাইপস আমি আঁচলটা করে তারপর আবার তোমাদের দেখাচ্ছি তো দেখো এখানে আমার আঁচলটা হয়ে গেছে এরপর একটা সেফটি বিন দিয়ে সেটাকে সিকিওর করে নিচ্ছি আঁচলটা সেফটিপিন দিয়ে সিকিওর করা হয়ে গেছে তো এরপর আমি আঁচলটার একটা পার্ট দেখতেই পাচ্ছ তোমরা যেভাবে নিচ্ছি সেভাবেই নেবে দিয়ে এটাকে সেফটিপিন দিয়ে সিকিওর করে নেব হাতে একটা কোমর কোমরবন্ধনীয় দেখতে পাচ্ছ সেটাও আমি লাগিয়ে নেব যাতে পুরো জিনিসটা একদম সিকিউর থাকে আঁচলটা খুব ভালো লাগে সেই জন্য তো দেখতেই পাচ্ছ আমি কত দেখাচ্ছি যে কতটা ইজি শাড়িটা ফার্স্ট তোমরা কিভাবে এই শাড়িটাকে ড্র্যাপ করবে সেটা তো আমার দেখানো হয়ে গেল একটা স্টাইল যে কিভাবে এইভাবে আঁচলটা তোমরা নেবা এইভাবে শাড়ি তোমরা যে কোনো অনুষ্ঠানে পরতে পারো খুব ভালোও লাগে অ্যান্ড খুব ইজিলি তোমরা এটাকে ক্যারি করতে পারবে দেখতে পাচ্ছ যে কতটা ফ্লো ব্যাপারটা এসছে এবার আমি তোমাদের সেকেন্ড শাড়ি স্টাইলটা দেখাই যে তোমরা কিভাবে এটাকে পড়বে তো প্রথমে দেখতেই পাচ্ছ যেভাবে নিয়েছিলাম আঁচলটাকে কাঁধে সেটাকেই নিয়েছি অ্যান্ড দেন ওটাকে পেছন একটা সেফটি পেন দিয়ে জাস্ট সিকিওর করে নিচ্ছি আর একটা বন্ধনী দিয়ে এটাকে সিকিওর করে নেবো প্রথমে দেখতেই পেলে যে একটা সেফটি পেন দিয়ে প্রথমে আঁচলটাকে সিকিওর করে নিলাম দেন আমি এইবার একটা কোমরবন্ধনী দিয়ে ভালোভাবে আমি আঁচলটা আমি সিকিউর করে নিচ্ছি যাতে দেখতেও খুব সুন্দর হয় আর এলটা যাতে নষ্ট না হয়ে যায় কোমরবন্ধন এটা খুবই কাজে দেয় সো আমার এখানে দুটো ডিফারেন্ট স্টাইলের শাড়ি কিভাবে তোমরা পরবে একটা শাড়ি দিয়ে সেটা আমার দেখানো আজকে কমপ্লিট হয়ে গেল সো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও এ ধরনের শাড়ি টিউটোরিয়াল আমার চ্যানেলে রয়েছে কিছু লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়াও আমার চ্যানেলের রান্নার ভিডিও হেয়ার স্টাইল পেন্ট এবং হাতের কাজের ভিডিও দেখানো হয় সো আজকের ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস পায়ে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে